হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে তৈরি করে দেখাবো গ্রাম অঞ্চলে খুবই একটি জনপ্রিয় খাবার লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। আমি এখানে নিয়েছি 5 পিস মাছ। একটা বড় সাইজের লাউ থেকে অর্ধেক কেটে নিয়েছি। একটা বড় দেখে টমেটো নিয়েছি। একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি 6-7টা কাঁচামরিচ। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, পরিমাণ মতো তেল দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দেব। তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। তিন টেবিল চামচ লবণ দেব। দুই টেবিল চামচ মরিচ দেব। হলুদ দেব 1.5 চামচ। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। কষিয়ে নেয়ার পরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কষানোর পরে মাছগুলো তুলে নেব। একই মশলার ভিতর লাউ গুলো দিয়ে দেব। ভালোভাবে লাউ গুলো কষিয়ে নেব। আমি কিন্তু লাউ গুলোতে কষানোর সময় পানি দেইনি, লাউ থেকে অনেক পানি বের হয়েছে। লাউগুলো ভালোভাবে কষিয়ে নেয়ার পরে এখন ঝোল দিয়ে দেব। ঝোলে বলো কুটেছি, এখন কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দেব। আমার রান্নাটা অলমোস্ট রেডি। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।